আসসালামু আলাইকুম, তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা জর্জেট কাপড়ের উপরে লখনৌ স্টিচ সেলাইয়ের জন্য ড্রয়িংটা করছি, আর এই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে নিচের অংশের সেলাইটাও করিনি, একটু বাকি রেখেছি, আর হাতাতেও বাকি রেখেছি। যখন কাজ কমপ্লিট করব তারপরে সেলাইটা করে নেব। আর আমি এভাবে লম্বালম্বি করে ফুল পাতা দিচ্ছি। আসলে লখনৌ স্টিচ সেলাইয়ের ক্ষেত্রে একটু লম্বা লম্বা শেপ করে পাতা দিলে সেটাই ভালো হয়। আর আমি কি ধরনের সেলাই দিয়ে কাজটা করতে চাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমাকে ড্রয়িংটা করে নিতে হবে, কারণ এক এক সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের ড্রয়িং হয়ে থাকে। যেমন খাতা স্টিচের ক্ষেত্রে আলাদা, ভরাটের ক্ষেত্রে আলাদা, আবার লখনৌ স্টিচের ক্ষেত্রে আলাদা। এটা সম্পূর্ণই ড্রয়িংয়ের উপরে নির্ভর করে। আমি এই যে নিচের প্যানেলের অংশে এভাবে পুরো প্যানেলটাতেই বড় বড় করে কিছু ফুল দিয়ে দিলাম। এখন একবারে সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা করে আর কি ডাল দিয়ে এখন শুধু পাতা দিয়ে দিব। আর আমি পাতাগুলোও একটু লম্বা লম্বা শেপ করে করব। আর একটু ড্রয়িং করতে জর্জেট কাপড়ের উপরে একটু ঝামেলা হয়, কারণ ড্রয়িং করতে গেলে কাপড়টা শুধু সরে যায়। সুতি কাপড়ে এই প্রবলেমটা হয় না, আর খুবই সহজভাবেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লখনৌ স্টিচ দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয় পাতলা কাপড়ের উপরে, যেমন জর্জেট, বেক্সি, ভয়েল এগুলার মধ্যে করলে ভালো হয়। মোটা কাপড়ে করলে তেমন একটা ভালো দেখা যায় না, কারণ নিচের অংশে যে ভরাট সেলাই ক্রস সেলাইয়ের মতো হয় সেটা কিন্তু দেখা যায় না সবসময়। যদি কেউ লখনৌ স্টিচ দিয়ে সেলাই করতে চান সেক্ষেত্রে পাতলা কাপড়গুলো চুজ করবেন। আরও বিভিন্ন টাইপের ডিজাইন করা যায়, আমি আমার পছন্দ অনুযায়ী করে নিচ্ছি। খুবই সিম্পল একটা ডিজাইন করব, যেহেতু আমি এই জামাটা নিজের জন্য তৈরি করছি, যার জন্য খুবই সিম্পলের মধ্যে করছি, যাতে আমি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারি। হাতের কাজ আসলে বেশি গর্জিয়াস করলে অনেক বেশি সময় লাগবে করতে, তখন আর পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ডিজাইন শেয়ার করতে পারবো না কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। যার জন্য একটু সিম্পলের মধ্যেই করছি, যাতে পরবর্তীতে আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করতে পারি। এখন আমি উপরের দিকেও এই যে বাঁকা করে পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা আমার ড্রয়িং ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, যার জন্য আমি ছোটোখাটো বা সিম্পল যাই বলেন না কেন সব ধরনের ড্রয়িং ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এখন আমি এই যে ফুলের উপরে একটা কলকা ড্রয়িং করে নিচ্ছি। লখনৌ স্টিচের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে আমি হাতের কাজ পারি কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতে পারি না। আসলে আপনি যদি হাতের কাজ নিয়ে কিছু করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে নিজেই কয়েক পিস বা কয়েক সেট জামা তৈরি করবেন। তৈরি করে দেখবেন যে আপনি যে জায়গায় আছেন সে জায়গা থেকে কেমন সাড়া পাচ্ছেন বা হাতের কাজের জামার কেমন চাহিদা, এটা সম্পূর্ণ নির্ভর করে জায়গা কিংবা আপনি কেমন সেল করতে পারছেন সেটার উপরে। যদি আপনি ভালো সেল করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি লুক দিয়ে কাজ করাতে পারেন, যেহেতু এটা হাতের কাজ, একা একা কাজ করা সম্ভব না। যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার লুক লাগবে। আর যখন দেখবেন যে না আপনি ভালো সাড়া পাচ্ছেন তখন আপনি লুক দিয়ে কাজ করাবেন, এভাবেই কিন্তু আপনি শুরুটা করে দিতে পারেন। আর এই যে এখন আমি এদিকে আবার আরেকটা কলকা এঁকে নিচ্ছি, আবার পাতা দিচ্ছি। শুধু ডাল পাতা কলকা দিয়েই কিন্তু আমি পুরো জামার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, খুবই সহজভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এমনিতে ক্যামেরার ভিতরে মানে কলমের দাগটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে কিন্তু খুবই মানে দাগ পড়েছে, ভিডিওর ভিতরে আসলে বোঝা যাচ্ছে না। আর এখানে যদি আমি মার্কার পেন দিয়ে ড্রয়িংটা করি, সেক্ষেত্রে আমি যেহেতু পাতলা কাপড় দুয়ো পার্টেই লেগে যাবে, তখন কিন্তু জামাটা একদম বাজে হয়ে যাবে, যার জন্য এখানে আমি কলম দিয়েই ড্রয়িংটা করে নিচ্ছি। আর মাঝখানে আমি এভাবে ফুল ড্রয়িং করে দিচ্ছি ছোট ছোট করে, পুরো জামার ভিতরেই আমি এভাবে শুধু ছিটা ছিটা করে ফুল দিব। আমি গলার ভিতরে কোনো ডিজাইন করব না, আসলে গলার ভিতরে ডিজাইন করলে ডিজাইনটা তো সবসময় ঢাকাই পরে থাকে, যার জন্য আমি আমার জন্য জামা তৈরি করলে গলাতে ডিজাইন দেই না, এমনি নর্মাল রাখি। এই ক্যামেরার ভিতরে এই জর্জেট কাপড়ের কালারটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না, কেমন জানি একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অরিজিনাল কালারটা আনতেই পারি নাই, অনেক চেষ্টা করার পরেও কালারটা ঠিকঠাক মতো আসে নাই। তো এভাবে আমি পুরো জামাটা ড্রয়িং করে নেব, আর আপনাদের কাছে ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।